ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব অল ভিডিও ডাউনলোডার এই অ্যাপসটি নিয়ে। তো এখানে আপনি অল ভিডিও ডাউনলোডার অ্যাপসের হোম পেজ দেখতে পাচ্ছেন। তো হোম পেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো এখানে আপনি এই তিনটি অ্যাপস থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করতে পারবেন, ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন। তো এখানে ক্রিয়েশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যদি ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি ভিডিও লিঙ্কটি থাকে আপনার কাছে তাহলে আপনি এখানে লিঙ্কটি পেস্ট করে দিবেন। তো যাই হোক, এখানে লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর ওকে দিয়ে দেবেন এবং সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড হবে। এবং আপনার কাছে যদি এই লিঙ্কটি, ভিডিও লিঙ্কটি না থাকে তাহলে আপনি ওপেন ইনস্টাগ্রাম এখান থেকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করে আপনার অ্যাকাউন্টে জয়েন হয়ে নেবেন এবং অ্যাকাউন্টে জয়েন হওয়ার পরে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন ইনস্টাগ্রামে। তো এভাবে আপনি একইভাবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এগুলোরও ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন এখানে লিঙ্ক পেস্ট করে, অথবা আপনি যে ফেসবুক সেখানে লগ ইন হয়ে ফেসবুক, এখানে ফেসবুক এই অপশনে আপনি লগ ইন হয়ে কিন্তু আপনার ফেসবুকের ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। হোয়াটসঅ্যাপেও একই রকম, আপনি এখানে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে তারপর আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার সেটিংস অপশনে দেখা যাক কী কী অপশন রয়েছে। তো সেটিংসে এখানে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস। এখান থেকে আপনি ভার্সন, ইমেল এবং প্রাইভেসি পলিসি এই তিনটি অপশন ইউজ করতে পারবেন। এরপরে রয়েছে ভার্সনের জন্য আলাদা একটি অপশন দেখতে পাচ্ছেন। এরপরে ভার্সনের পরবর্তী অপশনটি হচ্ছে ক্লিয়ার ক্যাশেস। এখান থেকে আপনি যে ক্যাশেস ডাটা সেটি ক্লিয়ার করতে পারবেন। এবং পরবর্তী অপশনটি রয়েছে ফিডব্যাক। এখান থেকে আপনি ফিডব্যাক নিতে পারবেন। তো এখান থেকে আপনার যে ফিডব্যাকের যে টাইটেল অথবা যে সমস্যাটি বা আপনি যেটি সম্বন্ধে ফিডব্যাক চাচ্ছেন সেটির টাইটেল লিখবেন এবং এখানে ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশন লিখে এখানে আপনি যে সেন্ড অপশন বাটন আছে সেন্ডে ক্লিক করবেন, তাহলে সেন্ড হয়ে যাবে। এরপরে হচ্ছে রেটাস। তো এখান থেকে আপনি যে 5-star রেট সেটি দিতে পারবেন। এবং পরবর্তী যে অপশনটি আছে শেয়ার অ্যাপ, এই অ্যাপটি যদি আপনি কারো কাছে শেয়ার করতে চান তাহলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল অল ভিডিও ডাউনলোডার অ্যাপের সেটিংস অপশন এবং আপনার ডাউনলোডের অপশনগুলো। তো ভিউয়ার্স, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।